নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এ মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে, স্থানে জন্ম নিচ্ছে বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা। বিভিন্ন দল সংগঠন যেমন ডিমাসা, মার, মণিপুরী, নাথযোগী, মণিপুরী মুসলিম, দাস সহ অন্যান্য জাতিগোষ্ঠী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নেমে এসেছে। পুড়ছে রাজনেতাদের কুশপুতুল, পুড়ছেন শিলচরের কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। নাগরিকত্ব বিলে কংগ্রেসের ঘোষিত অবস্থানের বিপক্ষে দাঁড়ানোর অভিযোগে স্থানে স্থানে প্রতিবাদকারীদের রোষে পড়েন সাংসদ সুস্মিতা, পড়ে তার কুশপুতুল। গোটা বরাক জুড়েই এই চিত্র প্রত্যক্ষ করা গেছে, বিশেষত মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে। ক্ষুব্ধ জনতার অভিযোগ, এপিসিসি যেখানে বিলের বিরোধিতা করছে সেখানে সাংসদের বিপরীতমুখী অবস্থান মোটেই কাম্য নয়। আজি যে সুস্মিতা দেব মহাশয়া আজি যেটো দলের বিরুদ্ধে কাজ করেছে, দল এটা সিদ্ধান্ত লৈছে, আর কাছাড়ত আহি সুস্মিতা দেব বেলেগ এটা সিদ্ধান্ত লৈছে। সেই সিদ্ধান্ত লওয়ার কারণে আহম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপন বরাই ডাঙ্গরিয়া মহাশয়ে আজি কিবা এটা ব্যবস্থা লব নেকি? যদি ব্যবস্থা লয় আমি ধন্যবাদ জ্ঞাপন করিমু, আর যদি ব্যবস্থা নলয় তো আমি ভাবিমু আমি মুসলিম কারণে, মুসলিম লড়ার কারণে আমাক সাসপেন্ড করা হয়েছিল, আর হি হিন্দু বঙ্গালী নেত্রী কারণে ইয়াক একু করা নাই। আজি আমি গোটা ভারতবর্ষে আমার কংগ্রেসে সেটোর প্রতিবাদ করেছে, কিন্তু কাছাড়ত আহি দেখিছো আমি সেটো ধর্মর ভিত্তিতে এই সুস্মিতা দেবে এই সাপোর্ট করেছে। আমি কংগ্রেসী লড়া হিসাবে সেটো ধিক্ষার জানাইছো, কংগ্রেস সুস্মিতা দেবর বাপেকর সম্পত্তি নহয়, আমি অসম প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব আমি কংগ্রেস করে যাম, সুস্মিতা দেবর নেতৃত্ব আমি কংগ্রেস নকরিমু, আর প্রয়োজন হলে আমি আকো এর আরো এটা কংগ্রেস অফিস বলাবলৈ প্রস্তুত থাকিম।